হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তিকা। আমার আজকে রেসিপি গোবিন্দভোগ চালের খিচুড়ি। আজকে আবার আমি আপনাদের জন্য একটি পুজো স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পুজোর ভোগের মতো নিরামিষ খিচুড়ি বানাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপি। খিচুড়ি বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি 1.5 কাপ। চাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে চালটা শুকনো হওয়ার জন্য একটু রেখে দেব। প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাউলের মধ্যে নিয়ে নেব 2 টিস্পুন আদার পেস্ট, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার জল দিয়ে মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেব। এই রেসিপির সমস্ত ইনগ্রেডিয়েন্টের পরিমাণগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার একটা কড়াইতে মুগ ডাল ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি 1.5 কাপ মুগ ডাল নিয়েছি। চাল আর ডাল দুটো কিন্তু সমান পরিমাণে নিতে হবে। মিডিয়াম হিটে ডালের কালার লাইট ব্রাউন কালার হওয়া অবধি ড্রাই রোস্ট করব। ডাল কিন্তু খুব বেশি ফ্রাই করা চলবে না, তাহলে সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। ডালে বা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে ডালটা শুকনো হওয়ার জন্য একটু রেখে দেব। কড়াইতে তেল দেব 1 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে গোবিন্দভোগ চালগুলো তেলের মধ্যে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে থাকবে। গোবিন্দভোগ চাল একটু ফ্রাই করে নিলে এই চালের মধ্যে যে সুন্দর একটা স্মেল থাকে সেটা আরও অ্যাক্টিভ হয়ে যায়। চালগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার এটা কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়েছি 1 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে আলুগুলো তেলের মধ্যে ফ্রাই করে নেব। একটা বড় সাইজের আলুকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ। আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে নেব। আলু ফ্রাই করার পর যে তেল এক্সট্রা আছে সেই তেলেই ফুলকপি ফ্রাই করে নেব। একটা ছোট সাইজের ফুলকপিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিতে দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ। ফুলকপিগুলোর কালার কিছুটা চেঞ্জ হওয়া অবধি ফুলকপিগুলোকে ফ্রাই করব। ফুলকপিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে নেব। কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1টা ছোট দারচিনি, 3টে এলাচ, 3টে লং। আর দেব 1 টিস্পুন গোটা জিরে। একদম লো হিটে এগুলোকে 20 সেকেন্ড ধরে ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দেব 1/2 কাপ নারকেল কোড়া। নারকেল মিডিয়াম হিটে গোল্ডেন কালার হওয়া অবধি ফ্রাই করব।
নারকেল ফ্রাই করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট। বাটিতে যে মশলার পেস্টটা এক্সট্রা আছে সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এখানে 1/4 কাপ জল ইউজ করেছি। এবার মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার টমেটোগুলো একদম নরম হয়ে যাওয়া অবধি এটাকে রান্না করব। টমেটোগুলো ভালো মতো নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। চাল আর ডাল মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। চাল আর ডাল মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এবার দিয়ে দেব 1.5 লিটার গরম জল। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো হিটে রান্না করব। ডাল খুব তাড়াতাড়ি কড়াইয়ের নিচে বসে যায়, তাই মাঝে মাঝে ঢাকা খুলে এটা নেড়ে দিতে হবে। যদি মনে হয় যে জল কম আছে তাহলে এই সময় গরম জল অ্যাড করা যেতে পারে। আবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব। চাল আর ডাল 50% মতো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু, ফুলকপি আর দেবো সবুজ মটর। এটা 6 থেকে 8 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না চাল ডাল আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। সবকিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা আর দেবো 2 টেবিল স্পুন চিনি। গরম মশলা আর চিনি ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দেবো 2 টিস্পুন ঘি। গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর ঘি ভালোভাবে মিক্স করে নেব। গোবিন্দভোগ চালে নিরামিষ খিচুড়ি একদম রেডি, এবার এটা গরম গরম সার্ভ করুন। আর খিচুড়ির মধ্যে কিন্তু একটা পুজো পুজো ব্যাপার আছে, বাঙালি যে কোনো পুজোতেই প্রসাদে এই ধরনের খিচুড়ি বানানো হয়ে থাকে। খিচুড়ির সাথে এই ধরনের আলুরদম খেতে দারুণ লাগে। আর আমার নেক্সট রেসিপি কিন্তু এই আলুরদম, প্লিজ আপনারা আমার নেক্সট রেসিপিটা অবশ্যই দেখবেন। দুর্গা পুজোয় আমাদের খাবারের মেনুতে একদিন কিন্তু এই খিচুড়ি থাকেই, তাই এবার পুজোতে আমার এই খিচুড়ির রেসিপি একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।